বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম वेलकम টু মাই চ্যানেল আমি فاطمه তোমাদের সঙ্গে আছি আর তোমরাও তো আমার সঙ্গী আছো আর সবাইকে জানায় আমার চ্যানেলে স্বাগতম সেই সাথে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আজ আমি দেখাব কি করে পিউর বুর তৈরি করতে হয় বাজারে কিভাবে দুই নাম্বার গুড় তৈরি করে বিক্রি করা হয় সেটা দেখাবো আর সাথে দেখাবো এই গুড় দিয়ে কি করে মুড়ি দিয়ে মোয়া বানিয়েছি সেটাই শেয়ার করব। আমারই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে অল বেলাইগুনটি বাজিয়ে দিবে তবেই আমার নিত্য নতুন রান্না সেই সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে কেমন আছো বন্ধুরা আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ সহমতে খুব ভালো আছি চলো বন্ধুরা আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি আমরা সবাই মিলে পাঁচ আক্ত নামাজ পড়ি তাহত পড়ি নফল পড়ি সেই সাথে সৎ থাকি সৎ থাকলে ভালো থাকা যায় আর আমি এখানে কাউকে উপদেশও দিচ্ছি না কাউকে আদেশও করছি না আমি যা যা করি তাই একটু শেয়ার করি যদি কেউ আমার এই কথা ভালো লেগে ভালো লাগে সেটা মানে আমার কাছে ভালো লাগবে শুধু এটাই বলার কারণ এটা আমি রস জাল দিয়ে নিয়েছি একদম পিওর রস জাল দিতে দিতে এই পর্যন্ত এনেছি এটা কিছুক্ষণ পরপরই নাড়া দিতে হবে আমি এই তো আমি দেখাচ্ছি কতটুকু পারফেক্ট হয়েছে এখানে আমি আর অন্য কোনো কিছুই দেইনি শুধু রসগুলো জাল দিতে দিতে এই অবস্থায় আমি নিয়ে এসেছি এটা একটু দীর্ঘ সময় দীর্ঘ প্রসেস অবশ্যই একটু সময় নিয়েই করতে হবে যেহেতু এটা পানির মতো রসটি আস্তে আস্তে জাল দিয়ে এ পর্যায়ে এনেছি এবং দেখাচ্ছি যে এই পর্যায়ে এখন আমি উঠিয়ে ফেলব এটা আমার একদম পিওর এক নম্বর গুড় এটার মধ্যে না কোনো সোটা দিয়েছি না কোনো চিনি দিয়েছি একদম পিওর এই তো আমি বারবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যেমনটি ঠিক তেমনটি করে আমি বুঝিও দিচ্ছি যাতে সবাই এই গুড় বানিয়ে খেতে পারে রস দিয়ে এই তো আমি একটু দেখাচ্ছি একটু কতটুকু আঠালো হলে এটা নামিয়ে নেব এই তো আমি এখানে একটু দিয়ে দেখলাম যথেষ্ট আঠালো হয়েছে এখন আমি এটি নামিয়ে ফেলবো আমি একটি কন্টিনের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন আমি আরেকটি কন্টিনের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এই তো এটা এরকম হয়েছে এটাকে এক কথায় বলে জোলা গুড় আর এই জোলা গুড়টি আঠালো বা এতটুকুই আঠালো থাকবে কিন্তু এটা পাটার মতো যে শক্ত হয় বা আনা হয় সেটা হবে না আর এখন আমি আরও কিছু গুড় এখানে আমি রেখে দিয়েছি সোডা দিয়ে কীভাবে গুড় বাজারে যে বিক্রি করে ফুলিয়ে কিভাবে আঠালো করে শক্ত করে সেটাই দেখাবো আর সোটা আমার পিওর যে গুড়টি সেটা কিন্তু ফুলে ওঠেনি গুড় সোডাটি দেওয়ার সাথে সাথে এক চিমটি সোডা দিয়েছি দেওয়ার সাথে সাথে কিন্তু গুড়টি ফুলে উঠেছে এবং এখানে পরিমাণেও বেশি হবে এই তো আমি আমার পিওর গুড়টিও কিন্তু দেখিয়েছি এভাবে ফুলে উঠিনি আমি যথেষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং দেখিয়ে দিচ্ছি যে আমি দুই নাম্বার গুড়টি কীভাবে করলাম আর দোকানে যে গুড় সেটাতে অবশ্যই সোডা দেবে তারা নইলে এটা আঠালো হবে না এবং ফুলও উঠবে না বেশিও হবে না এই তো আমি ঢেলে দিলাম এটা একদম শক্ত হবে এখন আমি তিন নাম্বার গুড়টি কিভাবে তৈরি করে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি চিনি মিশিয়ে বাজারে দেখবে যে চিনির মতো খসখস করে আস্ত গুড় থাকে সেটাতে চিনি মিশিয়ে কিভাবে গুড় বাড়িয়ে নেওয়া যায় সেটা এখনই গুড়ের মধ্যে যদি আমি হাফ কাপ চিনি দিই অবশ্যই আমার গুড়টি বেড়ে যাবে বা এক কাপ চিনি দিই এটাই হচ্ছে ব্যবসার মূল প্রসেস এটা একদমই এক নাম্বার গুড় নয় এটা তিন নাম্বার গুড় এটাতে চিনি কামড় দিলেই দোকান থেকে কিনে আনলে বোঝা যায় যে খসখস ভাপ আর কালার সোডা দেওয়ার সাথে সাথে গুড়ের কালার অন্যরকম হয়ে আসে আর আমার যে পিওর গুড়টি সেই গুড়টি কিন্তু রকম দোকানের মতো কালার হয়নি কারণ আমি সেখানে কোনো সোডা দেইনি এই তো আমার তিন রকমের গুড় তৈরি করা হয়ে গেল এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার এখন আমি আরও কিছু গুড় এবং তেজপাতা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি মোয়া বানাবো এই তো আমি আমার গুড়ের মধ্যে আমি মুড়ি ঢে দিয়েছি পরিমাণ মতো যে যতটুকু গুড় নেবে একটু ভুজে এই তো আঠালো এখানে আমার আরও মুড়ি দিতে হবে কারণ আমার এখানে গুড় বেশি আমি কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি স্কিনেও যেভাবে দেখাচ্ছি সেটাও একটু খেয়াল করতে হবে আর আমি তো বলেই দিচ্ছি তেমনটি করে এই তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন মুড়ির গায়ে গুড় লেগে যায় ভালোভাবে নেড়ে নিলাম এখন আমি আর গুড় দিয়ে দিলাম কারণ একদম গুড় বেশি হয়ে গেছে আর একটু মুড়ি দিয়ে দিলাম বেশি হয়ে গেছে তাই আমি আরও মুড়ি দিয়ে দিলাম এখন আমি এটি খুব ভালোভাবে মিশিয়ে নিচে নামিয়ে নেবো নিচে নামিয়ে আমি মুড়ির মোয়ার যে আকৃতি করা হয় সেটা করব। এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমার মিশানো হয়ে এখন আমি মুড়ির আকৃতি মুড়ির মোয়ার আকৃতি করে নিচ্ছে এই তো খুব সহজ কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার আর এই জিনিসটি গরম গরম থাকতে করে নিতে হয় নইলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম লেগে যাবে পাত্রর মধ্যে এই তো আমি দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে মোয়া হয়ে গেল এখন আমি বড় একটি পাত্রের মধ্যে এই মোয়াগুলো ঢেলে দেব পরে চাকু দিয়ে কেটে নেব এই তো আমার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার গুড় খুব সহজেই হয়ে গেল এবং আমার এক নাম্বার যে গুড়টি সেটি কিন্তু কখনো শক্ত হবে না আর এই দুটি গুড় কিন্তু একেবারেই শক্ত হয়ে গেছে কারণ সোটা দেয়ার কারণে সোডা দেয়ার কারণে দুটি হবে একদম শক্ত হবে এবং গুড়টি শক্ত হবে এবং গুড় ফুলে উঠবে বেশি হবে এই তো আমি দেখিয়ে দিলাম আর নিজের হাতে করা গুড় সে তো হবে অসাধারণ অবশ্যই এই তো আমি আরও কিছু করে নেছি মুড়ির মোয়া বানাতে বানাতেই শেষ হয়ে গেছে খেয়েও ফেলেছি এখন যে কটা আছে সেটাই একটু সাফ করে নিলাম দেখতে পাচ্ছ আমার মোয়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং সেই সাথে আমি এখানে একটি কন্টিনের মধ্যেও ঢেলে দিয়েছি সেটা বড় হবে এবং আমি পরে চাকু দিয়ে কেটে নেব আমি আর চাকু দিয়ে কেটে দেখালাম না এই তো এটা জাস্ট চুলা থেকে নামিয়ে এখানে ঢেলে দিয়েছি ঢেলে শক্ত হলে চাকু দিয়ে কেটে পিচ পিচ করে কেটে নেব কিন্তু কাটাটা আমি আর দেখালাম না কারণ আমার বিড়িও অনেক বড় হয়ে যাচ্ছে এই তো আমার গুড় মুড়ির মোয়া সবই আমি সাফ করে ফেললাম এখন আমি গুড় দেখাচ্ছি আমার যে গুড়গুলো আমি তৈরি করেছি সেগুলো দেখিয়ে দিলাম আবারও একবার সেই সাথে সার্ভ করে নিলাম আর আমার সাথে যারা তোমরা আমার পাশে আছো তাদের তোমরা যারা আমার পাশে আছো তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা আর আমিও তোমাদের পাশে সব সময়ের জন্য আছি সবাই ভালো থাকবে সবাই সবার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ